ডিয়ার্স ফ্রেন্ড ফ্রম স্টারিজুন চ্যানেল স্ট্রাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের এই পার্টিকুলার সেন আমরা কতগুলি গুরুত্বপূর্ণ ফিজিক্যাল পলিসির উপরে এমসি কিউ আলোচনা করবো যেই এমসি কিউগুলি টিটিআইডিসি টিআইডিসি কন্ডাক্টেড যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বলো ডেপিউটি প্রিন্সিপাল অফিসার এই পোস্টগুলির জন্য তোমরা যে পরীক্ষাটা দেবে নাইনথ জুন এই পার্টিকুলার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সেশনটি খুব ভালো করে দেখে নেবে এবং প্রয়োজনীয় তথ্যগুলি তোমরা জট ডাউন করে নেবে ঠিক আছে সেশনের শুরুতে একটু বলে রাখি দ্য পিসিএস এস চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে এবং সেশনটিকে সবাই একটু শেয়ার করে দেবে সবার সাথে যারা যারা অ্যাসপাইরেন্ট আছো সবাই একটু লাইক করে দেবে ঠিক আছে চলো আমরা মেইন সেশনে চলে যাব দেখতে থাকো সম্পূর্ণ সেশনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে ইউনিক কালেকশন থাকবে সম্পূর্ণ সেশনটি খুব ভালো করে দেখে নেবে প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনা করব। দ্যাট ইজ হু ইজ দ্য ফাদার অফ ফিজিক্যাল পলিসি ইন ইন্ডিয়া কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই পার্টিকুলার প্রশ্নটি সো এই প্রশ্নটি না পড়লে নয় সো যেটা কারেক্ট আনসার হবে দ্যাট ইজ চারটে অপশানের মধ্যে কারেক্ট আনসার হবে রাজা চিলা ইজ দ্য ফাদার অফ ফিজিক্যাল পলিসি অফ ইন্ডিয়া ঠিক আছে দেখো ফিজিক্যাল পলিসি বলো মনিটরি পলিসি ইকোনমি এগুলি একটার সাথে একটা কিন্তু কো রিলেটেড সো ইকোনমি বলো ইন্ডিয়ান ইকোনমি ফিজিক্যাল পলিসি মনিটরি পলিসি এই জাতীয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য দ্যাট ইজ টি টিআইডিসির পরীক্ষাটির জন্য সো এই ধরনের প্রশ্নগুলি খুবই ভালো করে দেখতে হবে এবং বারবার করে রিভিশন করতে হবে এই টাইপের প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নেবে সেকেন্ড প্রশ্ন যেটি আমরা দেখবো দ্যাট ইজ হুইজ কনসিডার্ড দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স হুই ইজ কনসিডার্ড দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স চারটে অপশন দেওয়া আছে দ্যাট ইজ পার্লামেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পাবলিক অ্যাকাউন্টস কমিটি দ্য প্রেসিডেন্ট কারেক্ট অপশনটি হবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া

এই চারটে অপশানের মধ্যে ফিজিক্যাল ডেফিসিট আমরা কোন বিষয়টিকে বুঝবো দ্যাট ইজ গ্যাপ বিটুইন দ্য ভ্যালু অফ এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ঠিক আছে সো ফিজিক্যাল ডেফিসিট বিষয়টিও তোমরা ভালো করে একটু জানকারি রাখবে নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ দ্য ফিসিক্যাল পলিসি নিচের চারটে অপশানের মধ্যে কোনটি ফিসিক্যাল পলিসির পার্ট নয় চারটে অপশন কী কী আছে ইনকাম ট্যাক্স ন্যাশনাল ইন্স্যুরেন্স ইন্টারেস্ট রেট ন্যান অফ দিস কারেক্ট অপশনটি কী হবে দ্যাট ইজ ইন্টারেস্ট রেট ইজ দ্য কারেক্ট ওয়ান সো ইন্টারেস্ট রেট ফিজিক্যাল পলিসির পার্ট নয় বাট ইনকাম ট্যাক্স বলো ন্যাশনাল ইন্স্যুরেন্স এগুলি কিন্তু ফিজিক্যাল পলিসির পার্ট নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাক্সাম্পল অফ নন ট্যাক্স রেভিনিউ ফর দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট নন ট্যাক্স রেভিনিউ ফর দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চারটে অপশন দেওয়া আছে ইনকাম ট্যাক্স সেলস ট্যাক্স ডিভিডেন্ডস ফ্রম পাবলিক সেক্টর আন্ডারটেকিং সার্ভিস ট্যাক্স কারেক্ট অপশনটি হবে ডিভিডেন্স ফ্রম পাবলিক সেক্টর আন্ডারটেকিংস দিস ওয়ান ইজ নট অ্যান এক্সাম্পল অফ নন ট্যাক্স রেভিনিউ ফর দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি দেখতে থাকো হাউ ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস ডিটারমাইন্ড হাউ ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস ডিটারমাইন্ড চারটে অপশন দেওয়া আছে বাই দ্য মিনিস্টার অফ ফিন্স বাই দ্য প্রেসিডেন্ট অর্ডার বাই দ্য ফিনান্স কমিশন অল অফ দ্যাব অপশনটি হবে অল অফ দ্যাব ঠিক আছে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি দেখতে থাকো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দ্যাট ইস ডিবিটেড উইথ হুইচ গভর্নমেন্ট স্কিম সেটা জনধন যোজনা প্রাই প্রাইম মিনিস্টার আওয়াস যোজনা স্বচ্ছ ভারত অভিযান মন রেগা এম এন রেগা সল অফ দ্যাব অফ দিস কারেক্ট অপশনটি হবে অল অফ দ্যাব দ্যাট ইজ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ গভর্নমেন্ট স্কিম অফ জন ধন যোজনা প্রাইম মিনিস্টার আওয়াস যোজনা স্বচ্ছ ভারত অভিযান অ্যান্ড অ্যান্ড মনরেগা এই চারটি ক্ষেত্রেই কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দ্যাট মিনস কাস্টমারের ডিরেক্টলি অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যায় ঠিক আছে সো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি দেখতে থাকো এই ধরনের স্কিম রিলেটেড প্রশ্ন আসতে পারে কারণ এগুলি কিন্তু ফিজিক্যাল পলিসির পার্ট থ্রো ডিফারেন্ট স্কিম গভর্নমেন্ট স্কিম সো নেক্সট প্রশ্ন ইজ ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিজ অ্যালফ্রেড মার্শাল স্মিথ ডাভিড রিকার্ডো জ্যাম কেনিস কারেক্ট অপশন ইজ অ্যাডাম স্মিথ নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি দেখতে থাকো হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ম্যান্ডেটস দ্য প্রেজেন্টেশন অফ দ্য ইনুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট টু পার্লামেন্ট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট টু পার্লামেন্ট দেখো আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে কিন্তু বাজেট বলতে কোনো বিষয় উল্লেখ নেই বাট অ্যানুয়েল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে দ্যাট ইজ ব্যালেন্স শিটে মেনশন থাকে যেটা ই বাজেট যখন সেশনগুলি হয়ে থাকে দ্যাট পার্টিকুলার সেশনে কিন্তু বাজেট নিয়ে কথা বলা হয় দ্যাট ইজ এনুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট ইজ ব্যালেন্স শিট নিয়ে কথা বলা হয় অ্যাসেট লায়াবিলিটিস ঠিক আছে সে জায়গাতে ডেফিসিট পার্টটাকেও দেখা হয় অ্যাকর্ডিংলি নতুন করে বাজেট করা হয়ে থাকে সে বিষয়টা তোমরা নিশ্চয়ই ডিটেলস দেখেছো আমরা অত ডিটেলসে যাবো না সো এই চারটে আর্টিকেল আর্টিকেল হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড থার্টিন এই চারটে আর্টিকেলের মধ্যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ম্যান্ডেটস দ্য প্রেজেন্টেশন অফ দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট টু পার্লামেন্ট কারেক্ট অপশন ইজ আর্টিকেল হান্ড্রেড টুয়েলভ আর্টিকেল ওয়ান ওয়ান টু ইজ দ্য কারেক্ট ওয়ান নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি was the first union budget of India was presented chat option there was in November 30 1956 28th February 1949 November 26 1947 March 26 1950 correct option to have 26 November 1947 first union budget of India was presented next prostitute the what are the components of fiscal policy ফিজকাল পলিসির মেইন কম্পোনেন্টস বা কম্পোনেন্টস কম্পোনেন্টসগুলি কী কী আমরা সেটা একটু দেখে নেব চারটে অপশন আছে দ্যাট ইজ ট্যাক্সেশন অ্যান্ড गवर्नमेंट স্প্যান্ডিং প্রমোটিং ফিনান্সিয়াল প্রোডাক্টিভিটি অ্যান্ড রেভিনিউ ইমপ্রুভিং এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড গ্রস ন্যাশনাল প্রোডাক্ট নান অফ দিস কারেক্ট অপশনটি হলো ট্যাক্সেশন অ্যান্ড गवर्नमेंट স্প্যান্ডিং আর দ্য প্রাইমারি কম্পোনেন্টস অফ ফিসকাল পলিসি ঠিক আছে নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব এই ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হুইচ অব দ্য ফলোই পাবলিশার্স ইন্টারন্যাশনাল ডেপ্ট স্ট্যাটিস্টিক্স চারটে অপশন আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কারেক্ট অপশন ইস ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক এর ফাংশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এগুলি নিয়ে তোমরা একটু ডেপথ স্টাডি করে নেবে বিকজ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এগুলি সো এগুলির কিন্তু প্রত্যেকটা স্টেট এবং কান্ট্রিতে অনেকটাই রোল প্লে করতে হয় সো একটু ডিটেলস তোমরা জেনে নেবে বিশেষ করে অ্যাস্টাবলিশমেন্ট ইয়ার দেন হেডকোয়ার্টার ফাংশনস এগুলি একটু জানকারি রাখবে মেম্বার কান্ট্রিজ কয়টি আছে লাইক দ্যাট দ্য ফিসাল ডেফিসিট রেকর্ডেড ইন ইন্ডিয়া ফর টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি পার্সেন্টেজ অফ জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ন্যাশনাল ইনকাম এগুলি তোমরা একটু জানকারি রাখবে

জে কে রাও কমিটি সঞ্জীব রঞ্জন কমিটি কারেক্ট অপশন ইজ জে কে রাউ কমিটি ঠিক আছে নেক্সট প্রশ্নটি দেখ নিয়েছি এক্সাইজ ডিউটি ইজ এ ট্যাক্স ল্যাবিড অন দ্য ইমপোর্ট অফ গুডস এক্সপোর্ট অফ গুডস প্রোডাকশন অফ গুডস সেল অফ গুডস কারেক্ট অপশন ইজ প্রোডাকশন অফ গুডস নেক্সট প্রশ্নটি দেখ নিয়েছি হুইচ পিরিয়ড ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ প্ল্যান হলিডে আমাদের যে ফাইভ ইয়ার প্ল্যান ছিল সেগুলির উপরে তোমরা একটু মোটামুটি আইডিয়া রাখবে সো প্ল্যান হলিডে

প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখে নেবে আমরা আরও কয়েকটি ইম্পর্টেন্ট সেশন নিয়ে আসব তোমাদের জন্য প্রত্যেকটা সেশন খুব ভালো করে দেখে নেবে এই ধরনের প্রশ্নগুলি থেকে কিন্তু কিছু না কিছু কমন পাবে ঠিক আছে চলো সো দ্য পিসিআর স্ট্যাডিজুনের এই পার্টিকুলার সেশনটি যদি তোমাদের প্রয়োজন মনে করো এবং এই সেশনটি যদি ভালো লাগে ডেফিনেটলি সবাই একটু লাইক করে দেবে সবার সাথে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে নেবে দ্য পিসিআর স্টাডিজুন চ্যানেল তোমাদের যদি কিছু পার্টিকুলার কুয়েরি থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস